আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্র্যাবস সাইকেল এবং এইচএসসি ভুটানি চ্যাপ্টার 9 এর মোটামুটি শেষ দিকে আছে আমরা আমরা আগের লেকচারে গ্লাইকোলাইসিস কি সেটা পড়িয়েছি এবং এখন শ্বসনের যে মোস্ট ইম্পর্টেন্ট ধাপ সেটা হচ্ছে ক্র্যাবস সাইকেল পড়াবো এবং আমরা গ্লাইকোলাইসিস যখন পড়াই তখন আমি কয়েকটা সিস্টেমের মাধ্যমে সেটা মনে রাখছিলাম সবগুলো এনজাইমের নাম কিভাবে মনে রাখতে হবে বা কেলভিন চক্রকে কিভাবে কেলভিন চক্রকে কনভার্ট করে আমরা গ্লাইকোলাইসিস মনে রাখতে পারি সেটা দেখেছিলাম তো আজকে ক্র্যাবস সাইকেলে আমি জাস্ট তিনটা লাইন দ্বারা পুরো ক্র্যাবস সাইকেলটা মুখস্থ রাখবো এবং পুরো ক্র্যাবস সাইকেলের কোন কোন সাবস্ট্রেট কোন কোন প্রোডাক্ট কোন কোন এনজাইম কোন দিকে সহায়তা করতেছে সেটাও তোমরা মনে রাখতে পারবা জাস্ট থ্রি লাইন সো এই তিনটা লাইন হচ্ছে লেবুতে আসলো কীট আর শাকে আনলো এসিড আর কিছু পুরুষ গরু যাই হোক সেটা নিয়ে ডিটেলস আলোচনা করবো বাট প্রথমে আমাদের একটু ওভারভিউ দিয়ে নেওয়া প্রয়োজন ক্র্যাবস সাইকেলের শুরুর দিকে একটু ঢোকা প্রয়োজন সেটা হচ্ছে ক্র্যাবস সাইকেল কোন সাইকেল পরবর্তী ধাপ বুঝলি গ্লাইকোলাইসিস এর পরবর্তী ধাপ ক্লিয়ার সো আগে যেটা ছিল সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস এর পরে অ্যাসিটাইল কোএনজাইম স্টেপ ছিল একটা অ্যাসিটাইল কোএনজাইম দেন অ্যাসিটাইল কোএনজাইম এর পরে ক্র্যাবস সাইকেল ছিল বাট এখন দুইটা কি একসাথে করতেছে অ্যাসিটাইল কোএনজাইম এবং ক্র্যাবস সাইকেল দুইটা কি একসাথে তারা বর্ণনা করতেছে সো শুরুতে আমি এই এদিকে অ্যাসিটাইল কোএনজাইম যে পার্টটা আছে ক্র্যাবস সাইকেলের ভিতরেই এখন যে অ্যাসিটাইল কোএনজাইম এর পার্টটা আছে সেটা বর্ণনা করব দেন আমরা চলে আসবো হচ্ছে এই তিনটা লাইনের মাধ্যমে কিভাবে মনে রাখা যায় ক্লিয়ার সো খেয়াল করো সেটা হচ্ছে আমরা গ্লাইকোলাইসিসে আলটিমেট প্রোডাক্ট কি পাইছিলাম মনে আছে কিনা গ্লাইকোলাইসিস আমরা কি প্রোডাক্ট পাইছিলাম পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস আমরা কি পাইছিলাম দুই অণু কি পাইরুভিক অ্যাসিড তাই না পাইরুভিক অ্যাসিডের সংকেত আমরা জানি CH3 পাইরুভিক অ্যাসিড হচ্ছে তিনটা মূলকের সমন্বয় একটা হচ্ছে মিথাইল আর কাছে কি কিটোন যেহেতু অ্যাসিড সেহেতু কার্বক্সিলিক অ্যাসিড দ্যাট মিন CH3COCOH এখন আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে মূল কথা হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইমে অ্যাসিটাইল গ্রুপ সৃষ্টি হবে কোন গ্রুপ সৃষ্টি হবে অ্যাসিটাইল যেহেতু অ্যাসিটাইল কোএনজাইম বলছে দ্যাট মিন্স কি গ্রুপ সৃষ্টি হবে অ্যাসিটাইল কোএনজাইম অ্যাসিটাইল গ্রুপ আমাকে বলো অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড এটা সংকেত কি অ্যাসিটিক অ্যাসিড বা কেমিস্ট্রি বলা এটা সংকেত জানো না ও মাই গড সংকেত হচ্ছে CH3 COOH এত সোজা একটা সংকেত অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডে কয়টা কার্বন থাকে অ্যাকচুয়ালি দুইটা কার্বন থাকে তাই না এখন আমরা যদি সেখান থেকে ও এইচ থেকে সরাই দিই তখন আমাদের যে গ্রুপটা থাকবে সেটা হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ সেটা কি গ্রুপ অ্যাসিটাইল গ্রুপ এখন আমাকে দেখো এদিকে এদিকে যদি আমরা অ্যাসিটাইল গ্রুপ সৃষ্টি করতে চাই তখন আমাদের কি করতে হবে সি ডাবল এইচ ও এইচ থেকে কি করতে হবে আউট করে দিতে হবে তাই কিনা আউট করে দিতে হবে না ওকে এটাকে তুমি সরাসরি আউট করতে পারবে না শুরুর দিকে এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে শুরুর দিকে এখানে তোমার আলটিমেটলি আউট হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শুরুর দিকে আউট হবে কার্বন ডাইঅক্সাইড এবার তো বুঝা গেছে দ্যাট মিন্স প্রথমে অ্যাকচুয়ালি কি হবে কার্বন ডাইঅক্সাইড হারাইছে মানে কি ডিকার্বক্সিলেশন মানে কি কার্বন ডাইঅক্সাইড হারাইছে এবার তো বুঝা গেছে এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হঠাৎ দ্যাট মিন ডিঅক্সি হঠাৎ দ্যাট মিন্স দুই নম্বরে অক্সিজেনটা নাই হঠাৎ দ্যাট তাহলে ডি মানে হচ্ছে সেটা নাই তার মানে এখানে যেহেতু সে কার্বন ডাইঅক্সাইড হারাইছে সেহেতু সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন এখন আমাকে বলো এই ডিকার্বক্সিলেশন কইলে কি হবে আমাদের কোনটা অ্যাকচুয়ালি আউট করতে হবে সি ডাবল ও এইচ আমরা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড কে আউট করলাম বাকি রইলো কি এইচ বাকি রইলো কি এইচ তাহলে আমাদের এখন কি করতে হবে এইচ কে সরাইতে হবে না আমরা যদি এইচ কে যদি সরাইতে চাই আমাদের কি করতে হবে বল তো এইচ কে সরাইতে গেলে অ্যাকচুয়ালি কোন এনজাইম কাজ করবে সেটা আমাকে বলো ডিহাইড্রোজেনেস এনজাইম মানে কি ডিহাইড্রোজেনেস সেখানে তুমি হাইড্রোজেন কে সরাইতেছো আগে বলছি সরানো মানে কি ডি দ্যাট মিন্স এখানে যে এনজাইমটা কাজে লাগবে সেটা হচ্ছে ডিহাইড্রোজেনেস এখন খেয়াল করো ডিহাইড্রোজেনেস এনজাইম তাহলে কি করবে এইচ এইচটাকে আলটিমেটলি এইচ প্লাস আকারে সে বের করে দিবে এখন এই এইচ প্লাসটাকে কে গ্রহণ করবে পাঠাই তো দিল এইচ প্লাসটাকে কে গ্রহণ করবে আমরা জানি না আমাদের শরীরে এনএডি আছে নিকোটিন আমাদের এনএডি ডাইনিকোটাইড আবার এনএডিএইচ2 আছে এইচ প্লাস মনে আছে কিনা অ্যাকচুয়ালি খেয়াল করো সো এই এনএডি যখন দেখবে যে এইচ প্লাস আছে তখন এই এনএডি কে এইচ প্লাস গ্রহণ করবে কি করবে না করবে তখন এই এনএডি যেটা করবে সেটা হচ্ছে এইখান থেকে তোমার এইচ প্লাসটা সে কি করবে গ্রহণ করবে সো এইচ প্লাসটা যখন গ্রহণ করলো এনএডি এইচ প্লাস গ্রহণ করলো এইদিকে কোন এনজাইম কাজে লাগছে অ্যাকচুয়ালি কোন এনজাইম ডিহাইড্রোজিনেস কজ এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে হাইড্রোজেন কি হয়েছে অপসারিত হয়েছে সেই জন্য সেই এনজাইমের নাম কি ডিহাইড্রোজিনেস ওকে দেন এখন বলো আরো একটা স্টেপ বাকি তিনটা স্টেপ ঘটবে তুমি লজিক্যালি বলো আর কোন স্টেপটা বাকি লজিক্যালি বলো আর কোন স্টেপটা বাকি
অ্যাসিটাইল কোএনজাইম বারবার বলতেছি, দ্যাট মিন্স কোএনজাইম কি সংযুক্ত করা লাগবে না অ্যাসিটাইল গ্রুপের সাথে, দ্যাট মিন্স এই যে CH3CO গ্রুপের সাথে তোমার CH3CO গ্রুপের সাথে যেটাকে সংযুক্ত করতে হবে সেটা কাকে সংযুক্ত করতে হবে, কোএনজাইমকে। কোএনজাইমের সংখ্যা হচ্ছে তোমার অনেক বড়, পার্টি সেটাকে আমরা সংক্ষেপে লিখা হচ্ছে এই রকম HS, এটা হাইড্রোজেন একটা সালফার, দেন হচ্ছে তোমার কোএনজাইম, কোএনজাইমের সংখ্যা অনেক বড়। কারণ এখানে তো হাত তো খালি নাই, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হাইড্রোজেনটাকে কি করতে হবে, অপসারণ করতে হবে। হাইড্রোজেনটাকে অপসারণ করে দেন আমি সেখানে অ্যাড করব হচ্ছে তাহলে CH3 দেখো CO দেন সেখানে S দেন কোয়েনজেন, সেটাকে বলা হচ্ছে অ্যাসিটাইল কোয়েনজেন, সেটা কি বলা হচ্ছে অ্যাসিটাইল কোয়েনজেন। একটা জিনিস খেয়াল করো, এখানে কোয়েনজেন এবং সালফারের মধ্যে একটা বন্ধন গঠিত হয়েছে, কার মধ্যে বন্ধন গঠিত হয়েছে, কোয়েনজেন এবং সরি এখানে কিটুনের সরি কিটুন এবং কিটুন গ্রুপের কিটুন এবং সালফার এবং মানে কার্বন এবং সালফারের মধ্যে কি হয়েছে একটা বন্ধন গঠিত হয়েছে। সাধারণত সালফারের সাথে যে বন্ধন গুলো গঠিত হয় সেগুলোকে আমরা বলি থায়ো এস্টার বন্ধন, সেগুলো কি বলা হয় থায়ো এস্টার বন্ধন বা থায়ো এস্টার বন্ধন, কি বলা হয় থায়ো এস্টার বন্ধন। তাহলে খেয়াল করো এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হওয়ার কয়টা ধাপ হয়, তিনটা, লজিক্যালি মনে রাখতে পারবে কিনা, লজিক্যালি যে আমাকে যেহেতু অ্যাসিটাইল কোএনজাইম দ্যাট মিন্স অ্যাসিটাইল গ্রুপটাকে রাখতে হবে, তার মানে আমাকে সি ডাবল এইচটাকে অপসারণ করতে হবে, সি ডাবল এইচটা একসাথে অপসারণ করে সেরকম কোনো এনজাইম নেই। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে একটা এনজাইম আছে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, দেন সেখানে হাইড্রোজেন অপসারণ করে একটা এনজাইম আছে, যেহেতু হাইড্রোজেন অপসারণ করছে সেজন্য ডিহাইড্রোজিনাস, দেন সেখানে যেহেতু আমার কোএনজাইম তৈরি করতে হবে সেজন্য সেখানে আমি কোএনজাইমকে অ্যাড করলাম, কোএনজাইমের মধ্যে হাইড্রোজেন আছে সালফার আছে, সালফারের সাথে যে বন্ড গঠন করছে সেটাকে বলা হয় থায়ো এস্টার বন্ড। এবার বুঝে গেছি ব্যাপারটা, আমরা অ্যাসিটাইল কোএনজাইম পর্যন্ত যেতে পারছি, ওকে, দেন দ্য রিয়েল ক্র্যাফট সাইকেল স্টার্টস। এরপরে রিয়েল ক্র্যাফট সাইকেল স্টার্ট হবে তোমার কোনটার পরে, তোমার এই এসিটাইল কোএনজাইমের পরে এখন রিয়েল এটা স্টার্ট হবে। আমি আগে লেকচারে একটু বলছিলাম যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দ্যাট ইজ কলড কি আবাসিক অণু, আবাসিক কি বলা হয় আবাসিক অণু, কেন কারণ আমরা জানি যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোনোভাবেই কোষ মেমব্রেন ভেদ করতে পারে না, কোনোভাবেই সে কোষ মেমব্রেন ভেদ করে সে পার হতে পারে না, সেই জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কে আমরা কি বলি সাধারণত আবাসিক অণু। ওকে আমরা ক্র্যাফট সাইকেলে ঢুকবো, বাট তার আগে আমরা যে এই জিনিসটা একটু নেমোনিক্সটা মনে রাখি, আমি আগে বলছি যেহেতু আমরা তিনটা লাইনের মাধ্যমে পুরো ক্র্যাফট সাইকেলটাকে নিয়ে আসবো, সেটা হচ্ছে লেবুতে আসলো কিট, ধরো তোমার হাতে একটা লেবু আছে সেই লেবুতে একটা কিট ধরা পড়লো, বুঝে গেছে ব্যাপারটা। দেন হচ্ছে শাকে আনলো অ্যাসিড, সাধারণত শাকে অ্যাসিড থাকে না, সাধারণত শাক খুব ভালো থাকে, বাট শাকের মধ্যে যখন অ্যাসিডিটি আসে শাক সবজিতে তখন সেটা হ্যাঁ অ্যাসিডিটি থাকাটা ভালো কিন্তু বেশি থাকাটা অবশ্যই খারাপ, তো শাকে আনলো অ্যাসিড, দেন হচ্ছে এটাকে মানুষ খাবে, এটা তো আর মানুষ খাবে না, সেটাকে আমরা গরুকে খাওয়াই দিলাম এবং গরু হচ্ছে কিছু পুরুষ গরুকে আমরা খাওয়াইলাম, বুঝা গেছে ব্যাপারটা, নট গাভি, বুঝা গেছে, তো কিছু পুরুষ গরুকে আমরা খাওয়াইলাম। আমি এটাকে কবিতা করে এইভাবে মনে রাখতে পারি যে লেবুতে আসলো কি শাকে আনলো অ্যাসিড, ক্র্যাফট চক্র শুরু সবকিছু খেয়ে নিল কিছু পুরুষ গরু, মানে ক্র্যাফট চক্র শুরু মানে ক্র্যাফট চক্রটাকে আমরা সরু বা সরু একটা প্রসেসে আমরা মনে রাখতে পারতেছি, বুঝা গেছে ব্যাপারটা। ওকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে লেবুতে কোন অ্যাসিড থাকে, আমাকে একটা কথা বলো, এখন হচ্ছে তোমার অ্যাসিটাইল কোএনজাইম ছয় কার্বন বিশিষ্ট লেবু, লেবু মানে কি সাইট্রিক অ্যাসিড, কি উৎপন্ন করবে তো সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে সাইট্রিক অ্যাসিড। এখন আমাকে বলতে হবে যে ভাই এদিকে এনজাইমটার নাম, হোয়াট ইজ দ্য নেম অফ এনজাইম অফ দিস রিঅ্যাকশন। ওকে এনজাইমের নাম হচ্ছে ভেরি ভেরি ইজি, সেই এনজাইমের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সিনথেজ বা সিনথেটেজ, আই মিন সাইট্রিক অ্যাসিড সিনথেজ লিখছে তোমাদের বই সিনথেজ মেবি, হ্যাঁ সাইট্রেট সিনথেজ, সেটা কি
সাইট্রেট সিনথেস কেন সাইট্রেট সিনথেস সেই এনজাইমের নাম কেন সাইট সিনথেসিস মানে কি হোয়াট ডাজ ইট মিন সিনথেসিস হ্যাঁ সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ বা তৈরি করা বা বিক্রিয়া করে তৈরি করা সেটা দ্যাট মিন্স এখানে যেহেতু আমরা সাইট্রিক অ্যাসিড তৈরি করতেছি সেজন্য সেই এনজাইমটা লজিক্যালি সেই এনজাইমের নাম হচ্ছে সাইট্রেট সিনথেস অর্থাৎ আমরা সেখানে সাইট্রিক অ্যাসিড সিনথেসিস করতেছি বা প্রোডাকশন করতেছি বুঝা গেছে ওটা তাহলে সেখানে এনজাইমের নাম কি হবে ভাই সাইট্রেট সিনথেস সিএস সাইট্রেট সিনথেস ওকে লেবু গেল লেবুর পরে কি আসলো আসলো খেয়াল করো আসলো মানে হচ্ছে আইসো সাইট্রিক অ্যাসিড আস মানে আইসো বা আইসো ঠিক আছে তো আর এটা মানে কি আইসো সাইট্রিক অ্যাসিড সেটা কি হবে আইসো সাইট্রিক অ্যাসিড এখন আমাকে বলতে হবে ভাইয়া এদিকে এনজাইমের নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দিস এনজাইম এই রিঅ্যাকশন এনজাইমের নাম কি যেখানে সাইট্রিক অ্যাসিড থেকে আইসো সাইট্রিক অ্যাসিড হয়েছে সেখানে এনজাইমের নাম কি বলো সেনজাইমের নাম একা নিটেস এবারে বুঝা গেছে ব্যাপারটা ওকে তাহলে অ্যাসিডাল কনজিউমের পরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেন সাইট্রিক অ্যাসিড দেন আইসোসাইট্রিক অ্যাসিড এখন দেখো লেবুতে আসলো কি ভাই কিট কিট মানে সেখানে কি অ্যাকচুয়ালি কিট মানে হচ্ছে তোমার যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড সেটা কি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবারে বুঝা গেছে ব্যাপারটা তাহলে কি আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এই জায়গায় অ্যানসারটার নাম তোমাকে লজিক্যালি বের করতে হবে বাট আমি ওকে তুমি একটা জিনিস চিন্তা করো আগেটা কি ছিল এদিকে কি ছিল আইসোসাইট্রিক অ্যাসিড হোয়াট ডাজ ইট মিন অ্যাসিড মিন্স এখানে অবশ্যই সিরাবলেজ গ্রুপ আছে কি গ্রুপ আছে সিরাবল এইচ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হোয়াট ডাজ ইট মিন এখানে কি আছে একটা কিটোন গ্রুপ আছে কি গ্রুপ আছে কিটোন তাহলে এইখান থেকে যদি তুমি কিটোনে কনভার্ট করতে চাও ব্যাপারটাকে তোমাকে আলটিমেটলি কি কাকে সরাইতে হবে ওএইচ কে সরাইতে হবে বাট মেইনলি আমরা প্রাধান্য দিচ্ছি এইচ কে সরাইতে হবে কাকে সরাইতে হবে এইচ কে খেয়াল করো কাকে আমরা সরাইতেছি এইচ কে আবার চিন্তা করো প্রোডাকশনটা যেহেতু আইসোসাইট্রিক অ্যাসিড হোয়াট ডাজ ইট মিন সেখানে অ্যাসিড মানে সিডাবল এইচ একটা গ্রুপ আছে দেন সেটা আসলো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড সেটা একটা অ্যাসিড সেখানে সিডাবল এইচ গ্রুপ আছে বাট আমরা যেটাতে প্রাধান্য দেব সেটা হচ্ছে এখানে একটা কিটোগ্লুটারিক অ্যাসিড দ্যাট মিন সেখানে একটা কিটোন গ্রুপ আছে কোন গ্রুপ আছে কিটোন আমরা যদি একটা অ্যাসিটিক মানে আই মিন কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থেকে যদি একটা কিটোন গ্রুপ তৈরি করতে চাই আমাদেরকে রিয়েলি অক্সিজেন এবং হাইড্রোজেন অপসারণ করতে হবে আমি ধরে নিলাম যে সেখানে আমরা হাইড্রোজেন অপসারণ করছি কাকে অপসারণ করছি হাইড্রোজেন হাইড্রোজেন কে অপসারণকারী এনজাইমের নাম কি যেটা হাইড্রোজেন কে অপসারণ করছে সেজন্য ডিহাইড্রোজিনেস সো এখানে যেই এনজাইমটা কাজে লাগবে সেটা কার ডিহাইড্রোজিনেস ঘটাইছে আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস ঘটাইছে দ্যাট মিন্স এনজাইমের নাম কি আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস সেই এনজাইমের নাম কি আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস দ্যাট মিন্স আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস আইসিডি আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস এবারে তো বুঝা গেছে ওটা ওকে এখন আমাকে বলো সে যে এইচ প্লাসটাকে যদি সরাই দিল সেটা কে গ্রহণ করবে অবশ্যই আমরা জানি যে এইচ হ্যাঁ শিওর এনএডি তাহলে এই এনএডি একটা ঢুকবে এবং এনএডি যেহেতু এইচ এর প্রতি এ আছে সেহেতু এনএডি কি করবে একটা এনএডি এইচ প্লাস প্রোডাকশন করবে এরপরে তো বুঝা গেছে ব্যাপারটা ওকে দেন যাও লেবুতে আসলো কিট মানে আলফা কিট গ্লুটারিক অ্যাসিড পর্যন্ত শেষ দেন কি শাক হোয়াট ডাজ ইট মিন শাক সেখানে আছে তোমার অ্যাকচুয়ালি সাকসিনাইল কোএনজাইম সেটা কি সাকসিনাইল সেটা হচ্ছে তোমার সাকসিনাইল কোএনজাইম মানে খেয়াল করো শাক মানে শাক আর আনলো মানে আনাইল মানে সাকসিনাইল বুঝতে পারছো ওটা কোয়েনজাইম এখন আমাকে বলো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের পর সাকসিনাইল কোয়েনজাইম প্রোডাকশন হলো হোয়াট ইজ দ্য নেম অফ দিস এনজাইম ইন দিস রিঅ্যাকশন এই রিঅ্যাকশন এনজাইমের নাম কি বলো সাকসিনাইল কোয়েনজাইম আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়েনজাইম প্রোডাকশন হলো সেখানে এই এনজাইমের নাম কি সেখানে যে এইচ প্লাস হবে সেখান থেকে
H plus গ্রহণ করবে এবং সেই কনভার্ট হবে NAD H plus H plus. এই পর্যন্ত বুঝা গেছে শর্টটা? Okay. Then খেয়াল করো. Succinyl coenzyme then শাকে আসলো acid. That means succinyl coenzyme না থেকে coenzyme কে অপসারণ করে সে succinic acid এ কনভার্ট হবে. কিসে কনভার্ট হবে? Succinic acid এ কনভার্ট হবে. এখন আমাকে বলো succinyl coenzyme থেকে যদি succinic acid হয় তাহলে সেখানে অ্যানজাইমের নাম কি হবে? ওকে আগে আমাকে একটা জিনিস একটু মাথায় রাখো, যেটা হচ্ছে সাকসিনাল কোয়েনজাইম থেকে যদি সাকসিনিক অ্যাসিড প্রোডাকশন করতে চাও সেখানে অ্যাকচুয়ালি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই জায়গা থেকে কোয়েনজাইমটাকে কি করতে হবে? অপসারণ করতে হবে না? কোয়েনজাইমটাকে যখন অপসারণ করো তখন সাথে সাথে ফসফেটও অপসারণ হয়। কি অপসারণ না? ফসফেট। তো যেহেতু ফসফেট অপসারণ হয় সেহেতু সেখানে এডিপি এই ফসফেটটা গ্রহণ করে কিসে কনভার্ট হয়? এটিপি। এটিপিতে কনভার্ট হয়। সেটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। কেন সেটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন? কজ হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি সাবস্ট্রেট গুলার ভিতরে সেখানে এটিপি উৎপন্ন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ এটিপি কোনটাতে প্রোডাকশন হয়? সাধারণত ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন একটা ইউনিক মেকানিজম আছে, যারা সেই ইউনিক মেকানিজমের মাধ্যমে দে ক্যান প্রোডিউস এটিপি। এবং আমরা দেখি যে এখানে যত এনএডি এখানে যত এফইডি প্রোডাকশন হচ্ছে সব এনএডি এফইডি বা এফইডিএস টু এনএডিএস টু সবগুলা কোন জায়গায় গিয়ে এটিপি প্রোডাকশন করে? সাধারণত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে বা ইটিসি তে। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তারা এটিপিটা প্রোডাকশন করে, সেটা হচ্ছে অক্সিডেটিভ মানে ফসফোরাইলেশন। কেন সেটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়? কারণ ওইখানে দেখবা যে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, বুঝা গেছে ব্যাপারটা? সো ওই ইলেকট্রনটা কে কি গ্রহণ করে কে কি দান করে, এবং ইলেকট্রন দান করার নামে আমরা জানি যে ইলেকট্রন যদি দান করে তখন সেটাকে বলা হয় অক্সিডেশন বা জারণ, বুঝা গেছে ব্যাপারটা? সো সেখানে একই সাথে ইলেকট্রনের দানও ঘটে যেহেতু সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং সাথে সাথে এটিপি উৎপন্ন হয়, তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সেটাকে বলা হয় হচ্ছে তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবং যদি সেখানে যদি অবশ্যই ফটো থাকে বা আলোর সাহায্যে হয় তখন সেটাকে বলা হয় অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। এখন এইদিকে অ্যাকচুয়ালি ওইরকম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নাই, শুধুমাত্র সাকসিনাল কোয়েনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড হচ্ছে, সেখানে একটা ফসফেট যে রিমুভাল হচ্ছে, রিমুভাল অফ ফসফেট ক্যান মেক এটিপি ক্যান কনভার্ট এটিপি টু এটিপি টু এটিপি। এটা যেহেতু সাবস্ট্রেট লেভেলে ঘটতেছে, এস দিস ইজ হ্যাপেনিং ইন সাবস্ট্রেট লেভেল, দ্যাটস হোয়াই দিস ইজ কলড সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটিপি থেকে কি আসতেছে? জিটিপি। বাট দেয়ার ইজ এ সাপোজ তোমার একটা দেয়ার ইজ এ ডেভিয়েশন, দি ডেভিয়েশন ইজ দ্যাট ইন কেস অফ সাধারণত প্রাণীর ক্ষেত্রে সাধারণত যেটা হয় এখানে এটিপি প্রোডাকশন হয় না, প্রোডাকশন হয় জিটিপি। রিপ্রোডাকশন জিটিপি, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে যখন সাকসিনাল কোয়েনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড হয় তখন উদ্ভিদের ক্ষেত্রে হয় এটিপি প্রোডাকশন, হয় গুয়ানোসিন ট্রাইফসফেট। উদ্ভিদের ক্ষেত্রে হয় হচ্ছে তোমার কি এডিনোসিন ট্রাইফসফেট, বাট প্রাণীর ক্ষেত্রে হয় গুয়ানোসিন ট্রাইফসফেট, বুঝে গেছো না? এবং সেখানে তোমার আরো একটা জিনিস রিমুভাল করতে হয়, সেটা হচ্ছে ও আচ্ছা, তো আমরা যেহেতু সেখানে কোয়েনজাইমটাকে সরাই দিব সেই জন্য সেই কোয়েনজাইম সরানোর জন্য রিয়েল একটা এনজাইমের নাম আমরা দিতে পারি, সেটা হচ্ছে সাকসিনাইল কোয়েনজাইম সিনথেটেজ। সেই জন্য নাম কি? সাকসিনাইল কোয়েনজাইম সিনথেটেজ। তো সাকসিনাইল কোয়েনজাইম সিনথেটেজ স্কাস সাকসিনাইল কোয়েনজাইম সিনথেটেজ। দেন আমাকে দেখো সাকসিনিক অ্যাসিড শেষ হলো, সাকসিনিক অ্যাসিড পর্যন্ত শেষ হলো, দেন কিছু শেষ লাইনের সবগুলোকে তুমি ইংলিশ ইংলিশে কনভার্ট করে দিবা। কিছু মানে হচ্ছে কি? ফিউ। কিছু মানে কি? ফিউ। পুরুষ মানে কি ভাই? মেল। নারী মানে কি? ফিমেল, তাই না? গরু মানে কি? অক্স। গরু মানে কি? অক্স। দেন মানে সাকসিনিক অ্যাসিড পরবর্তীতে কনভার্ট হবে হচ্ছে তোমার, সাকসিনিক অ্যাসিড পরবর্তীতে কনভার্ট হবে হচ্ছে তোমার, বলো কিসে কনভার্ট হবে? ফিউমারিক অ্যাসিড। কিছু কনভার্ট হবে যেটা ফিউ আছে, মানে ফিউমারিক অ্যাসিড, বুঝে গেছো ব্যাপারটা? তাহলে সাকসিনিক অ্যাসিড কনভার্ট হচ্ছে তো হচ্ছে তোমার কিসে? ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক, ফিউমারিক অ্যাসিড। সো এই ফিউমারিক অ্যাসিডে যখন সে কনভার্ট হয় তখন অ্যাকচুয়ালি সেখানে ডিহাইড্রোজেনেস এনজাইম লাগে, সেখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে তোমার এফইডি সেই হাইড্রোজেন গুলা গ্রহণ করে এবং সেটা হচ্ছে এফএডিএইচ2 প্রোডাকশন করে। সেই জন্য সেখানে যে হাইড্রোজেন গুলো অপসারণ হয় সেই জন্য সেটাকে নাম দেওয়া হয়েছে তোমার সাকসিনেট ডিহাইড্রোজেনেস। সেই এনজাইমের নাম কি? সাকসিনেট ডিহাইড্রোজেনেস, বুঝা গেছো? ওটা মেডিকেলে গেলে সংকেত দেখে বলে আরো ডিটেলস বোঝাই যায় যে সেখানে কোন এনজাইমের কাজে লাগবে, বাট দিস ইন মেডিকেল বায়োকেমিস্ট্রি মেটাবলিজম, বুঝা গেছো? ওটা আমার মেটাবলিজমের কোর্স হতে বা কয়েকদিনের ভিতরে চলে আসবে, কারণ এমবিবিএস এর লেকচার স্টার্ট করলে মেটাবলিজমটা দিয়ে স্টার্ট করব, বুঝা গেছো? ওটা তো সাকসিনিক অ্যাসিড, দেন হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড থেকে মেল, হোয়াট আর দ্য মেল? তার মানে মেলিক অ্যাসিড, তার মানে কি? মেলিক অ্যাসিড। এবার তো বুঝা গেছো ওটা, তার মানে কি? মেলিক অ্যাসিড। এই জায়গায় তো হাইড্রোজেন অপসারণ ঘটে সেজন্য সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি তোমার ফিউমারিক অ্যাসিড, সরি, হ্যাঁ না, ওকে ধরো 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 মেলিক অ্যাসিড, হ্যাঁ এখানে হাইড্রোজেন অপসারিত হয় সেটাকে বলা হয় তোমার, আমি কি ভুল বলতেছি নাকি? ফিউমারিক অ্যাসিড থেকে তোমার মেলিক অ্যাসিড কনভার্ট, হ্যাঁ শিওর। তাহলে সেই এখানে অ্যাঞ্জাইমের নাম হচ্ছে সহজ একটা অ্যাঞ্জাইম, সেটা হচ্ছে ফিউমারেজ অ্যাঞ্জাইম। কি অ্যাঞ্জাইম? ফিউমারেজ।
কারণ এখানে একটা পানি সংযোজন ঘটে, সেটার নাম কি? ফিউমারিক অ্যাসিড। তাহলে দেখো ফিউমারিক অ্যাসিড থাকে সেটা হলো কি? মেলিক অ্যাসিড। দেন কিছু পুরুষ গরু, গরু ইংরেজি কি? অক্স। গরু ইংরেজি কি? অক্স। মেলিক অ্যাসিড আবার সে কি? অক্সালিক অ্যাসিড কনভার্ট, কিসে কনভার্ট হয়? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। সেখানে যে এনজাইমটা কাজে লাগে সেটাকে বলা হচ্ছে তোমার মেলেট ডিহাইড্রোজেনেস। কি বলা হয়? মেলেট ডিহাইড্রোজেনেস। অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন অপসারণ ঘটে এবং সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করা হচ্ছে তোমার কি? এনএডি, দেন এনএডিএইচ প্লাস এইচ প্লাস। বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো পুরো সাইকেলটা মনে রাখতে পারবে কি? ওকে আমি এটা ঢাকে ফেলে এখন তুমি বলো দেখি, স্টার্ট করো। জাস্ট এই তিনটা লাইন তুমি দেখতে পারবা। লেবুতে আসলো কিট, শাকে আনলো অ্যাসিড আর কিছু পুরুষ গরু বা ফিউ মেল অক্স। ওকে লেবুতে তার হঠাৎ দেখবি সাইট্রিক অ্যাসিড, ও মাই গড, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কিভাবে কনভার্ট হইছে? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড আর অ্যাসিটাইল কোএনজাইমের মাধ্যমে প্রোডাকশন হইছে। ওকে, তো লেবুতে আসলো মানে কি? আসলো আইসোসাইট্রিক অ্যাসিড। কিট মানে কি? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। দেন শাক মানে কি? শাকে আনলো, হঠাৎ দেখবি শাক মানে, শাক আনলো মানে আনাইল মানে সাকসিনাইল কোএনজাইম। দেন অ্যাসিড, হঠাৎ দেখবি সাকসিনিক অ্যাসিড। দেন ফিউ, হঠাৎ দেখবি ফিউমারিক অ্যাসিড। ফিউর পরে মেল মানে মেলিক অ্যাসিড, অক্স মানে আবার অক্সালিক অ্যাসিড। আমাকে বলো হোয়াট ইজ ইট, হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ জিএফ? জিএফ ফুল ফর্ম কি জানো? তো জিএফ এটা, আরে তুমি তো অন্য কিছু বলে না। ওকে ধরে নাও, রিয়েলি আই মিন একটু ইমাজিন করো যে আমার এর নাম হচ্ছে সাপোজ ধরো যে এটা আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দুইটা করে অক্ষর নিবো। কি করবো? দুইটা করে অক্ষর নিবো। সো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে দুটো করে অক্ষর নিবো, এখানে দুটো করে অক্ষর নিবো, দেন এখানে দুটো করে অক্ষর নিবো। দেন এইখানে আমি জোড় সংখ্যা গুলো বসাই দিবো। কি বসাবো? জোড় সংখ্যা। এখানে জোড় সংখ্যা আছে দুই, দেন দুই চার, আচ্ছা দেন ছয়। জোড় সংখ্যা বসাতে জানো না? দুই চার ছয় জোড় সংখ্যা। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করো। তাহলে ক্র্যাফ সাইকেল অ্যাকচুয়ালি যেটা প্রোডাকশন হবে সেটা হচ্ছে দুইটা জিটিপি। দুইটা কি? জিটা হচ্ছে জিটিপি, একটা হচ্ছে এফিডিস। দ্যাট মিন্স দুইটা এফিডিএস। কি প্রোডাকশন হবে? দুইটা এফিডিএস, চারটা কার্বন ডাইঅক্সাইড, চারটা কার্বন ডাইঅক্সাইড, সিও মানে কার্বন ডাইঅক্সাইড, এনএ মানে হচ্ছে এনএডিএস, তার মানে ছয়টা এনডিএস। বুঝে গেছো ছয়টা? এখন যে ভাই আমি তো সাইকেলে বসে দেখছি যে তিনটা এনএডিএস প্রোডাকশন হচ্ছে সাইকেলে, এখন দেখছো যে একটা এফিডিএস প্রোডাকশন হচ্ছে জিটিপি না, অ্যাকচুয়ালি রিয়েলি একটা এটিপি প্রোডাকশন হচ্ছে। আমি দেখাচ্ছিলাম না সাবস্ট্রেটের ফসফোরিলেশনে, সেটা কিন্তু রিয়েলি হচ্ছে একটা পাইরুভিক অ্যাসিড থেকে। আমরা জানি যে যখন গ্লাইকোলাইসিস ঘটে তখন কয়টা পাইরুভিক অ্যাসিড হয়? দুইটা পাইরুভিক অ্যাসিড। সো আলটিমেটলি ওই সাইকেলটা একটু আগে যে সাইকেলটা পড়েছে ওইটাতে তিনটা ছিল, দ্যাট মিন দুইটা পাইরুভিক অ্যাসিড, তাহলে কয়টা এনএডিএস প্রোডাকশন করবে? ছয়টা। দুইটা পাইরুভিক অ্যাসিড, একটা সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করছিল হচ্ছে কয়টা? দুইটা। তাহলে দুইটা কত, কয়টা কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করবে? চারটা। ওইখানে এই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনে কয়টা জিটিপি বা কয়টা এটিপি প্রোডাকশন ছিল? একটা। দুইটা পাইরুভিক অ্যাসিডে কয়টা কনভার্ট হবে? দুইটা। এবার তো বুঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে মেডিকেল এক্সামে এই জিনিসগুলো চলে আসে, শেষ করা যায়।